হ্যালো ফ্রেন্ডস আমি হালিমা আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সঙ্গে ইলিশ মাছের খুবই একটি মজাদার রেসিপি শেয়ার করব। তো এই রেসিপিটা বানানো যেমন সহজ খেতেও কিন্তু খুবই মজার এটা আমাদের বাড়ির খুবই পছন্দের একটি রেসিপি তো দেরি না করে চলুন দেখে নিই রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি ইলিশ মাছ নিয়েছি এক কিলো পরিমাণের প্রথমে আমি এক চামচ মতো হলুদের গুঁড়ো এক চামচ মতো লবণ এবং দুই চামচ মতো সর্ষের তেল দিয়ে মাছটাকে একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছে তো বন্ধুরা আমি এখানে এক কিলো পরিমাণ মাছের অনুযায়ী আমি বলবো আপনারা কম বেশি করতে পারেন তো এখানে একটা বাটির মধ্যে আমি সাদা সর্ষে নিয়েছি এক চামচ আর সেম চামচেরই হাফ চামচ নিয়েছি কালো সর্ষে হাফ চামচ মতো লবণ দিয়ে একটু জল দিয়ে আমি একটু ভিজিয়ে রেখে দিচ্ছি জল দিয়ে মানে লবণটা দিয়ে যদি একটু ভিজিয়ে রাখা যায় তাহলে করে তিতকুটে ভাবটা অনেকটাই কেটে যায় তো এখানে আমি মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি একটা পেঁয়াজকে আমি খুবই পাতলা পাতলা করে কেটেছি আর একটা পেঁয়াজকে আমি একটু মোটা মোটা করে কেটেছি যে পেঁয়াজটা আমি মোটা মোটা করে কেটেছি সেটা একটা মিক্সিং জারেতে দিয়ে টমেটো আর কাঁচা লঙ্কা চারটে মতো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তো খুবই সুন্দর একটা পেস্ট আমরা বানিয়ে নিয়েছি তো গ্যাস ওভেনের উপরে আমি একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে বেশ এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তো রান্নাটা সর্ষের তেল দিয়ে করলেই ভালো হবে যেহেতু ইলিশ মাছ তো আমি দুই চিমটে মতো কালো জিরে আর দুই চিমটে মতো গোটা মৌরি ফোড়ন দিয়ে নিলাম যে পেঁয়াজটা আমি স্লাইস করে মানে পাতলা পাতলা করে কেটে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে এইখানে পেঁয়াজটা আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি দুটো মতো তো পেঁয়াজটা খুব ভালো করে আমি এখানে ফ্রাই করে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো এবং কাঁচা লঙ্কা যেটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা তো পেস্টটা দিয়ে খুব ভালো করে কিন্তু কষাতে হবে কেননা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটোর এটা ফ্লেভার থাকে পেস্ট করার পর একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারটা যা পর্যন্ত ভালো করে কিন্তু কষাতে হবে তারপরে আমি মিক্সিং জারেতে সর্ষেটাও একটু পেস্ট করে নিলাম এদিকে মশলাটাও আমার বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখুন এখনও কিন্তু গুঁড়ো মশলা আমি ব্যবহার করিনি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো জিরে ধনে এবং মৌরি ড্রাই রোস্ট করে পাউডার করা আছে সেটা আমি দিয়ে দিলাম দেড় চামচ মতো তো এবার গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর গুঁড়ো মশলার যে কাঁচা গন্ধটা সেটা যা পর্যন্ত ভালো করে আবারও আমি একটু কষিয়ে নেব হাফ কাপ মতো একটু জল দিয়ে দিচ্ছি তাতে করে মশলাটা নিচে পুড়ে যাবে না তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি ম্যারিনেট করে রাখা মাছগুলোর মধ্যে অ্যাড করে দিচ্ছি তো হালকা করে একটু নাড়াচাড়া করে নেবো কেননা খুব জোরে নাড়াচাড়া করলে আর কি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু ইলিশ মাছের স্কিনটা অনেকটাই পাতলা তো আমি অল্প সামান্য জল অ্যাড করে দিচ্ছি যে বোলের মধ্যে আমি মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই বোলটা দুই হাফ কাপ মতো জল আমি অ্যাড করে দিয়েছি কড়াইটা ধরেই একটু নাড়াচাড়া করে দিলাম তো ঢাকা দিয়ে রেখে দেবো দুই মিনিট মতো তো দুই মিনিট পর ঢাকাটা খুলছি দেখুন পাঁচ থেকে বেশ তেল ছেড়ে দিয়েছে এই মুহুর্তে আমি দিয়ে দিচ্ছি সর্ষের পেস্টটা তো সর্ষের পেস্টটা দিয়ে আবার একটু হালকা করে নাড়াচাড়া করে নেবো যাতে নিচে লেগে গেছে কি না সেটা একটু বোঝা যায় তো এবার আমি জল অ্যাড করে দেব পরিমাণ মতো গরম জল অ্যাড করে দেব গরম জলটা দিলে তাড়াতাড়ি রান্নাটাও হবে আর টেস্টটাও ভালো আসে কালারটাও খুব ভালো আসে তরকারি তো এই তরকারিটা বা এই রেসিপিটাতে ঝোলটা বা গ্রেভিটা খেতে খুবই ভালো লাগে তার জন্য আমি জলটা একটু বেশি করেই অ্যাড করে দিচ্ছি আর যেহেতু পরিমাণটা একটু বেশি আছে মাছের তো জলটা দেওয়া হয়ে গেছে এবার ভালোভাবে ফুটেও গেছে দেখুন হালকা করে আবারও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো খুব বেশি নাড়াচাড়া করতে গেলে তো ভেঙে যাওয়ার অনেকটাই সম্ভাবনা থাকে তো কড়াইটা ধরেই নাড়াছড়া করে নিলে খুব ভালো হবে তো লবণটা আমি প্রথম থেকে যেহেতু অল্প অল্প করে দিচ্ছি তার জন্য লবণটা একটু কম হয়েছিলো সেটাও আমি দিয়ে নিলাম বন্ধুরা এটা যেহেতু সমুদ্রের মাছ সমুদ্রের মাছ তো একটু লবণ হয়েই থাকে তো তার জন্য লবণটা প্রথম থেকেই চেষ্টা করবেন একটু কম কম করে দেওয়ার তো গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি এখানে মাছটা অলরেডি আমার রান্না হয়ে গেছে উপর থেকে চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখতেও ভালো লাগবে আর সুন্দর একটা ফ্লেভারও আসবে তো ফাইনালি রান্নাটা আমার হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি তো বন্ধুরা দেখে বুঝতেই পারছেন রেসিপিটা কত সুন্দর হয়েছে দেখতে যেমন ভালো লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয় অবশ্যই একবার ট্রাই করবেন সাদা ভাতের সাথে তো দারুণ লাগে খেতে ভালো লাগলে অবশ্যই ট্রাই করে আমি কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করতেও